বেরোবো না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি আমি, এখন এই তো এখানে কাজ করে আসছি। এইটুকুনির জন্য একটু ফাইন, একটুখানি ভুল হয়েছে, একটুখানি একটুখানি ভুল হয়েছে, এইটুকুনির জন্য ফাইন। লোকটা যদি মরে যেত না, আমি তো আমি ওই ছবিটাই পাঠাবো। আপনি অ্যাক্সিডেন্ট করে সেই ছবিটা দেখুন, আমার কাছে আছে। আমি অত কাঁচা ছেলে না, আপনার বলার আগে আমি কাঁচা ছেলে না। সে কথা বলছি না, আপনার কাঁচা ছেলে আমি নয়। বুঝে আপনার ওই একটুখানিটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাই আপনার একটুখানি কিনে পুরোখানি দেখেন না এটা। আমি সে কথা একবারও বলছি না। আপনার একটুখানি কিনে এটা দেখুন না, আমি এদিক দিয়ে আসবো, আমি এখান দিয়ে চলে এসেছি। আমি আমি ওইটা তো বললাম, আমি আপনাকে কিছু না, এইটুকুনি কনসিডার করে দিন। কিসের কনসিডার? লোকটা মরে গেলে বা কি চলে যদি আমাকে বিয়ে করতো, আপনি কি করতেন? তখন তো আমার রেসপন্সিবিলিটি হতো না। আমি পাড়া দিয়ে নরমালি যেটা মারে মারবে, আমি এর পরে যা মারে মারবে। আপনার গাড়ি কি আছে? না গাড়ি সব ওকে আছে, কোনো অসুবিধা নেই। আরে কাল আজকে সকাল থেকে হঠাৎ সকাল জ্বর, মানে যে টাইমে জ্বর আসছে সে টাইমে প্রচুর বাড়ছে, বাদ হয়েছে। প্যারাসিটামল আর আসতে দিয়েছে, ওটা তো বাড়তি খাই পান করেছে। স্যার একটুখানি দেখুন স্যার, প্লিজ। মারিনি স্যার, মারার আগে ই হয়েছে। আমার ভুল, আমি সঙ্গে সঙ্গে স্বীকার করছি আমার ভুল হয়েছে। আমি সঙ্গে সঙ্গে স্বীকার করলাম যে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। লাগেনি স্যার, এই যে ছবিটা আছে না, এই আপনার ওখানে যে সাইকেলের যে ছবিটা আছে, এই ছবিটা আমি অফিসে পাঠাচ্ছি। আর কি জানো দিয়ে বলবো, রং সাইড হয়েছে, ওই ফটো দেখে মেরেছে। এত করে রিকোয়েস্ট করলাম তাও শুনলো না। তার চালান মনে হয় আসবে, অনলাইনে চালান, জানি না কত আছে।